কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতি সত্যতা পরবর্তী মামলার প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা কত ধারায় আলোচনা করা হয়েছে তেত্রিশ ধারা সাক্ষ্য আইনের তেত্রিশ ধারায় কোন বিষয়ে বর্ণিত আছে কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতি সত্যতা পরবর্তী মামলার প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনের তেত্রিশ ধারা কোন শর্তের উপর নির্ভরশীল পরবর্তী মামলার পক্ষগণ একই পূর্বের সাক্ষীকে প্রতিপক্ষ জেরা করার সুযোগ পাইতে পারে উভয় মামলার বিচার্য বিষয় একই সবগুলো দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল তথ্য বা ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে উক্ত বিধান সাক্ষ্য আইনের কত ধারায় আছে অনুষাট ধারা দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল তথ্য বা ঘটনা কোনো সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে মৌখিক মৌখিক সাক্ষ্যে অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে উক্ত বিধান সাক্ষ্য আইনের কত ধারায় আছে ষাট ধারায় সাক্ষ্য সাক্ষ্যে উল্লেখিত তথ্য যদি দেখা যেতে পারে তবে যে সাক্ষী বলবে যে সে তা দেখেছে তার সাক্ষ্য দিতে হবে উক্ত বিধান সাক্ষ্য আইনের কত ধারায় আছে ষাট ধারায় সাক্ষ্যে উল্লেখিত তথ্য যদি শোনা যেতে পারে তবে যে সাক্ষী বলবে যে সে তা শুনেছে তার সাক্ষ্য দিতে হবে উক্ত বিধান সাক্ষরের কত ধারায় আছে সাইড ধারায় সাক্ষ্যে উল্লেখিত তথ্য যদি অন্য কোনো ইন্দ্রিয় দ্বারা বা অন্য কোনো উপায় উপলব্ধি করা যেতে পারে তবে কার সাক্ষ্য দিতে হবে উপলব্ধিকারীর দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য কিংবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে উক্ত বিধান সাক্ষ্য আইনের কত ধারায় আছে একষট্টি ধারায় দলিলের বিষয়বস্তুর কোন ধরনের সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় প্রাথমিক ও মাধ্যমিক প্রাথমিক সাক্ষ্য বলতে বোঝায় সংশ্লিষ্ট দলিলটি আদালতের পরিদর্শনের জন্য দাখিল করা উক্ত বিধান সাক্ষ্য আইনের কত ধারায় আছে বাষট্টি ধারায় দলিলের বিষয়বস্তু প্রমাণের জন্য আদালতে কোনটি দাখিল করিলে দলিলটি প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা হচ্ছে বলে গণ্য করা হবে মূল দলিল মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় তেষট্টি ধারায় মূল দলিল হতে প্রস্তুতকৃত অনুলিপি কোন ধরনের সাক্ষ্য বলে গণ্য হবে মাধ্যমিক ক একটি মূল দলিল দেখিয়াছে অথবা পড়িয়াছে উক্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে ক এর মৌখিক বিবরণ কোন ধরনের সাক্ষ্য বলে গণ্য হইবে মাধ্যমিক কোন ধরনের মৌখিক সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয় জনশ্রুতিমূলক সাক্ষ্য উত্তম সাক্ষ্য নিচের কোনটি প্রাথমিক সরকারি দলিল সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত আছে চুয়াত্তর ধারায় সার্বভৌমত্ব সার্বভৌম কর্তৃপক্ষের কার্যের লিখিত বিবরণী বা রেকর্ড সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের কার্যের লিখিত বিবরণ বা রেকর্ড কোন ধরনের দলিল সরকারি দলিল বাংলাদেশ বা কমনওয়েলথের কোনো অংশের বা বিদেশের আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কোনো কর্মকর্তার কার্য বা কার্যের লিখিত বিবরণ বা রেকর্ড কোন ধরনের দলিল সরকারি দলিল বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড বা লিপিবদ্ধ বিবরণ কোন ধরনের দলিল সরকারি দলিল বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড বা লিপিবদ্ধ বিবরণ সরকারি দলিল মর্মে গণ্য হইবে উক্ত বিধান আইনের কত ধারায় আছে চুয়ত্তরের দুই ধারা মামলার আর্জি বা জবাব কোন ধরনের দলিল সরকারি দলিল জন্ম মৃত্যু ও টিকা প্রদানের সনদ কোন ধরনের দলিল সরকারি দলিল থানার রেজিস্টারে লিপিবদ্ধ প্রতিবেদন কোন ধরনের দলিল সরকারি দলিল এছাড়া এফআইআর কোন ধরনের দলিল সরকারি দলিল ওয়ারেন্ট ইস্যু করার জন্য কোনো ম্যাজিস্ট্রেটের রেকর্ডকৃত আদেশ কোন ধরনের দলিল সরকারি দলিল আদালতের রায় আদেশ ডিগ্রি কোন ধরনের দলিল সরকারি দলিল কোম্পানির মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন কোন ধরনের দলিল সরকারি দলিল জেলখানার রেজিস্ট্রার কোন ধরনের দলিল সরকারি দলিল আসামির স্বীকারোক্তি কোন ধরনের দলিল সরকারি দলিল বেসরকারি দলিল সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত আছে পঁচাত্তর ধারায় আদমশুমারী নিবন্ধন কোন ধরনের দলিল বেসরকারি বিভাগীয় তদন্তে সাক্ষীর জবানবন্দি কোন ধরনের দলিল বেসরকারি এফিডেভিট কোন ধরনের দলিল বেসরকারি রাজস্ব কর্মচারীদের রক্ষিত হিসাব কোন ধরনের দলিল সরকারি দলিল প্রমাণের দায়িত্ব কত ধারায় একশো এক ধারায় যে ব্যক্তি কোনো তথ্যের অস্তিত্বের দাবি করে সেই তথ্য নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে সেই ব্যক্তি উক্ত তথ্যের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করিবেন উক্ত বিধান সাক্ষ্য আইনের কত ধারায় একশো এক ধারায় কোনো একটি তথ্যের অস্তিত্বের দাবি করে এবং সেই তথ্য নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে উক্ত ক্ষেত্রে উক্ত তথ্য প্রমাণের দায়িত্ব কার কয়ের কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ের অস্তিত্ব প্রমাণ করিতে বাধ্য থাকেন তখন বলা হয় যে বিষয়টি প্রমাণ করিবার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত উক্ত বিধান সাক্ষ্যের কত ধারায় আছে একশো এক ধারায় ক বললেন যে খ একটি অপরাধ করিয়াছে এবং খ দণ্ডিত হইবে এই মর্মে ক আদালতে রায় কামনা করে উক্ত ক্ষেত্রে খ যে অপরাধ করিয়াছে তাহা অবশ্যই কার প্রমাণ করিতে হইবে ক এর ফৌজদারি মামলায় প্রমাণের দায়িত্ব সর্বদাই কার উপর ন্যস্ত ফরিয়াদি যে পক্ষ কোন বিষয়ের অস্তিত্বের দাবি করে উহা প্রমাণের দায়িত্ব কার উক্ত পক্ষের